আমাদের একদম এলাকার লোক চুচুড়ায় এখান থেকে 15 কিলোমিটার ডাক্তার আপনি পাওয়া যাবে। ওই কলকাতা বাবুদের মতো ভোট দিয়ে দেখাই যাবে না, লাভ নেই কিছু। আপনারা আবার আশীর্বাদ করুন, আপনারা আশীর্বাদ করুন, আপনারা আশীর্বাদ করুন। আপনাদের গরিব মানুষের প্রার্থী, আপনাদের সাধারণ মানুষের প্রার্থী, আপনাদের কৃষকের চুচুড়ার ছেলে, কাজের ছেলে, কাছের ছেলে, কাজের ছেলে, কাছের ছেলে, আপনাদের প্রিয় নেতা কংগ্রেস মনোদীপ ঘোষকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভর্তি, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভর্তি, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভর্তি। তারা চিহ্নে ভোট দিন, মনোদীপ ঘোষকে জিতিয়ে আনুন, সংসদে পাঠান। আমার আপনার অধিকার আদায় করতে, 100 দিনের কাজের টাকা আদায় করতে, 100 দিনের কাজকে 200 দিন করতে কংগ্রেস মনোদীপ ঘোষ। গ্রামগুলো আমরা ঘুরলাম, খুবই ভালো, মানুষের সারা ইতিবাচক এবং যথেষ্ট উৎসাহ নিয়ে মানুষ যোগাযোগ করছে, তাদের কথা বলছে, সমস্যার কথা বলছে, ভালো। গ্রামাঞ্চলে 100 দিনের কাজ নেই, সেই নিয়ে কি মানুষ মুখ খুলছে? গ্রামের মুখ খুলছে, কথা বললেই তারা বলছে তাদের যে হকের টাকা তারা পাচ্ছে না। শেষে রাজ্য সরকারও যেটা ঘোষণা করেছে যে আমরা টাকা দেবো, আমাদের তরফ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে 100 দিনের কাজের টাকা, সেটা নিয়েও দুর্নীতি আছে, অভিযোগ আছে। এই অঞ্চলের বহু যুবক তারা ভিন রাজ্যে শ্রমিক হিসাবে চলে যাচ্ছে কাজে। এটা দু ধরনের আছে, একটা হচ্ছে যারা প্রান্তিক মানুষ তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে, কেরালায়, গুজরাটে, মহারাষ্ট্রে, এছাড়া বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আর একটা অংশ হচ্ছে যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে, উচ্চশিক্ষায় শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রী, তারা হচ্ছে এই রাজ্যে যেহেতু কোনো নিয়োগ নেই গত 10-12 বছরে, সরকারি নিয়োগ বন্ধ, স্কুল কলেজে নিয়োগ বন্ধ, স্বাভাবিকভাবেই তাদেরকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। একটা আমাদের রাজ্যের মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে। লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে, তারপর থেকেই বিভিন্ন ধরনের দুই দল, তৃণমূল এবং বিজেপি, তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য নিয়ে একটা শোরগোল চলছে, আমাদের জেলাতেও সেটা বর্তমান। কি বলবেন এই বিষয়ে? তৃণমূল বিজেপির একটা বাইনারি, প্রকাশটা যাতে ওদের দিকে থাকে সেই জন্যে ওরা এটা করে। এটা শুধু এই ইলেকশনে করছে বলে না, সব ইলেকশনেই করে, এটা একটা বাইনারি তৈরি করার জন্য হচ্ছে। এক এক সময় মনে হচ্ছে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করছে, খুব লড়াই হবে,
আবার দেখবেন একে অন্যের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে। এটা নতুন কিছু না, আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে এই বাইনারিটা চলছে। সার্টিফাইড, ঠিক আছে।